বকেয়া ডিএচএ পথে রাজ্য সরকারি কর্মচারীরা মিছিলের অনুমতি হাইকোর্টের দীর্ঘদিন ধরে বকেয়াপুরে রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ মহার্ঘবাদ ডিএ সুপ্রিম কোর্টে এই নিয়ে মামলা চলছে এর মাঝে বকেয়া মেটানোর দাবিতে শহরের রাজপথে মিছিল করতে চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় রাজ্য সরকারি কর্মচারীদের যৌথ সংগঠন কারণ মিছিলের অনুমতি দেয়নি পুলিশ শেষ পর্যন্ত আদালতে অনুমতি নিয়ে মিছিল করবে তারা সাতাইশ জানুয়ারি সুবোধ মল্লিক স্কোয়ার থেকে কলকাতা পুরসভা পর্যন্ত মিছিল করতে চেয়েছিল সরকারি কর্মচারীদের যৌথ সংগঠন সংগ্রামী যৌথ মঞ্চ মিছিল শেষে এই রাস্তাতে এক রেস্তোরাঁর সামনে অবস্থানে বসতে চেয়েছিল তারা কিন্তু পুলিশ অনুমতি দেয়নি পাল্টা হাইকোর্টের দ্বারস্থ হয় যৌথ মঞ্চের সদস্যরা দুপক্ষের সওয়াল জবাব শুনে বিচারপতি রাজশেখর মান মিছিলে অনুমতি দেন এদিন বিচারপতি জানান সাতাইশ জানুয়ারিতে সুবোধ মল্লিক স্কয়ার থেকে কর্পোরেশন পর্যন্ত মিছিল করা যাবে তবে নির্দিষ্ট রেস্তোরাঁর সামনে অবস্থানে বসা যাবে না বদলে শহীদ মিনারে অবস্থানে বসার অনুমতি দিল হাইকোর্ট তবে রোজ শহীদ মিনার চত্বর পরিষ্কার করার দায়িত্ব অবস্থানকারীদের সময় পেরোনোর পর ডিএ না পাওয়ায় আদালত মামলা হয় কিন্তু তাতেও রাজ্য সরকার দিতে নারাজ আদালতে জানানো হয়েছে এই হারে দেওয়া সম্ভব নয় তাই হাইকোর্টের রায় পুনর্বিবেচনার আবেদনও জানাতে চেয়েছিল রাজ্য সরকার কিন্তু আদালত সেই মামলা গ্রাহ্য করেনি করার নির্দেশ ছিল বকেয়া ডিএ মেটাতেই হবে এরপর ডিএ মামলা ফের সুপ্রিম কোর্টের দ্বারস্থ রাজ্য সরকার গত বছর ডিসেম্বরে শুনানি হওয়ার কথা থাকলো বিচারপতি দীপঙ্কর দত্ত এই মামলা থেকে সরে দাঁড়ান তার প্রায় এক মাস পর নতুন বেঞ্চ গঠন করা করলো সুপ্রিম কোর্ট তবে বিচারপতি দীনেশ মহেশ্বরী এই মামলার নতুন নন বিচারপতি দীপঙ্কর দত্তের বেঞ্চে ছিলেন তিনি নতুন বেঞ্চে শুধু বিচারপতি দত্তের জায়গায় বিচারপতি ঋষিকেশ রায় এসছেন তো বন্ধুরা এই ছিল এই মুহূর্তে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ভাতা এবং আন্দোলন কর্মসূচি নিয়ে উঠে আসা আজকের গুরুত্বপূর্ণ আপডেট যেটি আমি আপনাদের সাথে শেয়ার করলাম